আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সামারি। পাস্ট পারফেক্ট টেন্সের সামারিটা যারা বিগত ক্লাসগুলো মিস করেছো, আমার প্লে লিস্টে গিয়ে দেখবে, টেন্স সবগুলো এক জায়গায় আছে। তো টেন্সের ক্লাসগুলো যারা মিস করেছো, অবশ্যই টেন্সের বিগত ক্লাসগুলো দেখবে, আর হচ্ছে আর দেখার পরে অবশ্যই সামারিটা দেখবে, তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। তো চলো আমরা সামারিতে চলে যাই। আমাদের বাংলা ছিল এরকম যে ইয়া ছিলাম, বাংলা ক্রিয়ার শেষে যদি এরকম থাকে ইয়া ছিলাম, ইয়া ছিলে আর ইয়া ছিল, এই তিনটা কথা যদি থাকে তাহলে সেটাকে আমরা বুঝে নেব কি এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এর অ্যাসার্টিভের স্ট্রাকচার কেমন ছিল বন্ধুরা, একটু দেখি স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস, দেখেন বন্ধুরা, হ্যাড ছিল, প্লাস ভি থ্রি ছিল, প্লাস অবজেক্ট ছিল, খুব সোজা। তাহলে বন্ধুরা দেখেন তো নেগেটিভের স্ট্রাকচারটা কেমন ছিল, সাবজেক্ট ছিল, তারপরে হ্যাড ছিল, তারপরে একটা নট ছিল, ভি থ্রি প্লাস বলেন তো বন্ধুরা অবজেক্ট ছিল, ফুল স্টপ। এবং নেগেটিভ ইন্টারোগেটিভে কী ছিল বলেন তো বন্ধুরা, এই যে হ্যাডন্ট, এই হ্যাড নটটা আগে চলে আসছিল বন্ধুরা, সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস বলেন তো বন্ধুরা অবজেক্ট, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। আর শুধু ইন্টারোগেটিভে কী ছিল বলেন তো বন্ধুরা, ওই নটটা জাস্ট কাটা যাবে, হ্যাড প্লাস সাবজেক্ট দিয়ে দেবেন, তারপর কী দেবেন বন্ধুরা দেখেন তো, ভি থ্রি প্লাস অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবেন। তো বন্ধুরা এই যে এটা কিন্তু খুব কেয়ারফুল, এটা ভালো করে মুখস্থ করবেন চারটা স্ট্রাকচার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার খাতায় এক্সামে গিয়েও সুবিধা হবে। দেখেন অ্যাসার্টিভের স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি অবজেক্ট, তারপর নেগেটিভ হিসেবে সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভি থ্রি অবজেক্ট, ইন নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাড নট প্লাস সাবজেক্ট ভি থ্রি প্লাস অবজেক্ট, আর ইন্টারোগেটিভ হ্যাড প্লাস সাবজেক্ট ভি থ্রি প্লাস অবজেক্ট। তো বন্ধুরা আমরা আসেন ইসে চলে যাব, আপনাদের একটা একটা এক্সাম্পলের মাধ্যমেই বিষয়টাকে আমরা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। যেমন বন্ধুরা স্ট্রাকচারগুলো মুছে দিই, তাহলে আমাদের একটু লিখতে সুবিধা হবে। তো স্ট্রাকচারটা অবশ্যই যদি কারো সমস্যা হয় আপনারা পজ করে দেখবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, একটা বাক্য দিয়ে কীভাবে চারটা এক্সাম্পল আমরা দিতে পারি সেটা আমরা দেখব। যেমন দেখেন, সে একটি গাড়ি চালিয়েছিল। অবশ্যই তাহলে দেখেন অ্যাসার্টিভটা কী হবে, হি হ্যাড ডিরাইভড আ কার। বন্ধুরা দেখেন সে একটা গাড়ি চালিয়েছিল, তাহলে নেগেটিভ কী হবে দেখেন বন্ধুরা, হি হ্যাড নট ডিরাইভড আ কার, একটা গাড়ি চালায় নাই, চালিয়েছিল না, এভাবে বলতে পারেন আপনারা। নেগেটিভ ইন্টারোগেটিভ দেখেন বন্ধুরা কী হবে, তাহলে এই যে নেগেটিভের সম্পূর্ণটুকু চলে আসবে এখানে, তারপরে সাবজেক্ট হবে হ্যাডন্ট হি, সে কি একটি গাড়ি চালায় নেই, চালিয়েছিল না, আকার ড্রাইভ ডাকার প্রশ্নবোধক চিহ্ন। তারপরে বন্ধুরা ইন্টারোগেটিভ কী দেবেন বলেন তো, শুধু হ্যাড দেবেন, হ্যাড হি ডিরাইভড আকার, সে কি একটি গাড়ি চালিয়েছিল, ডিরাইভড আ কার, সে কি একটি গাড়ি চালিয়েছিল। দেখেন বন্ধুরা এই যে নেগেটিভের তো শুধু, নেগেটিভের তো শুধু না, তাহলে এইটার কী হবে দেখেন বন্ধুরা, ডট ডট সাবজেক্ট এখানে কি এবং ডট ডট না, এই যে প্রশ্নবোধক চিহ্ন এইটার, তাহলে এইটার কি ডট ডট কী হবে বন্ধুরা বলেন তো, শুধু কি এবং প্রশ্নবোধক, এখানে না না, এখানে যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এখানে কী বলবে সাবজেক্ট, এই যে সে, দেখেন তো মেলে নাকি, সে কি গাড়ি চালাইয়েছিল না, আবার এখানেও সেই, ওই যে সেই আসবে। তো বন্ধুরা এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সামারি। তো বন্ধুরা খুবই সোজা, আপনারা অবশ্যই পজ করে দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই সিমটমসগুলো যে টেন্সের মধ্যে থাকবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং পাস্ট পারফেক্ট টেন্স যে বলছি যে সবার চেয়ে বড়, তার এই পাস্ট পারফেক্ট টেন্সের ছোট্ট অংশটুকু হলো, এবং বাকি অংশটুকু নিয়ে আগামী ক্লাসগুলোতে দেখা হবে। আল্লাহ হাফেজ।